পঞ্চায়েত ভোটে নমিনেশন ফাইল জমা করার শেষ দিনে ভাঙড়ে আইএসএফ ও তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধ হয়, আর সেই খণ্ডযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মারা যায় এক আইএসএফ কর্মী, নাম মহিউদ্দিন মোল্লা। আজ সকাল 8টায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এই জানাজা নামাজে উপস্থিত ছিলেন আহলে সুন্নাতুল জামাতের কর্ণধর পীরজাদা আব্বাস সিদ্দিকী। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বলেন, এখানে আমি হাইলাইট হওয়ার জন্য আসিনি, এটা একটা ধর্মীয় ব্যাপার, এখানে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নই। আজ আমরা হাইলাইট করতে চাই না, ধর্মদিন থেকে হয়, দিনের মধ্যে তার জন্য আমাদের এমএলএ আছেন, অবসর কথা বলি, হ্যাঁ এটা তো ধর্মীয় কাজ এসছে এখানে, আমি বাবা লোক রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করে রাস্তাকে দাঁড়াবে না, ক্লিয়ার করো রাস্তা, রাস্তা খালি গরম ধরতে হবে না, আস্তে আস্তে সবাই চলতো, সবাই চলতো।